আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট থাকছে আমাদের আজকের এই খবরে। এই মুহূর্তে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সলদু শহরকে দখলের বিষয়টাকে কেন্দ্র করে তুমুল লড়াই চলছে। আর ইতিমধ্যেই গত মানে এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ বা আজকের দিন পর্যন্ত তিন ধাপে বড়সড় সেনা হারিয়েছে রুশ বাহিনী, 400-800 আর গতকালকে 700। এই বিশাল সংখ্যক সেনার প্রাণহানির পর ভ্লাদিমির পুতিন যুদ্ধে নতুন কিছু পরিবর্তন এনেছেন। আর এর মধ্যে উল্লেখযোগ্য একটা বড় পরিবর্তন হচ্ছে নিউগের মাত্র তিন মাসের মাথায় আপনার ইউক্রেন যুদ্ধে রাশিয়ার শীর্ষ কমান্ডার হিসাবে যিনি নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন জেনারেল সের্গেই শুরোভিকিন, তাকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন ভ্লাদিমির পুতিন। তার জায়গায় যিনি নতুন কমান্ডার হয়েছেন তিনি হচ্ছেন সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালোরি গেরাসিমভ, তাকে আপনার নতুন শীর্ষ কমান্ডার হিসেবে এই যুদ্ধে নিয়োগ দেওয়া হয়েছে। এখন কেন আসলে নিয়োগ দেওয়া হলো, হঠাৎ করে কেন এই কুখ্যাত কসাই হিসেবে চিহ্নিত সের্গেই শুরোভিকিনকে সরিয়ে দিল ভ্লাদিমির পুতিন, এই সম্পর্কে প্লাস মাইনাস দুইটা বিষয়ই সামনে উঠে এসেছে। দর্শক, যুদ্ধের কমান্ডার পরিবর্তনের বিষয় নিয়ে বলা হয়েছে যে যাকে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে ভ্যালেরি গেরাসিমভ, তিনি 2012 সাল থেকে রাশিয়ার সেনাবাহিনীর চিফ অফ দ্য জেনারেল স্টাফ পদে মানে টানা তিনি ক্ষমতায় আছেন প্রায় হিসাবে 11 বছর। সোভিয়েত ইউনিয়ন পরবর্তী যুগে রাশিয়ায় তিনি সবচেয়ে দীর্ঘ সময় ধরে এই পদে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে বিভিন্ন যুদ্ধে নিষ্ঠুরতার জন্য কুখ্যাতি অর্জন করা সের্গেই শুরোভিকিন এখন থেকে তার ডেপুটি হিসাবে দায়িত্ব পালন করবেন। গত বছরের অক্টোবরে শুরোভিকিনকে ইউক্রেন যুদ্ধের কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়ার পর পুতিন তার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়গুলা পুতিনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের যে কয়েকটা ধারা এনেছিল এর মধ্যে একটা ছিল যে এই কমান্ডারের নেতৃত্বে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ধারাবাহিকভাবে জ্বালানি অবকাঠামো ধ্বংস হওয়ায় শীতের মধ্যে ইউক্রেন যে আপনার কী বলা হয় যে মানে এখন সাধারণ মানুষ অনেকটা বিপদে আছে, এ নিয়ে আমি বলেছিলাম জাতিসংঘ ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে একটা আন্তর্জাতিকভাবে চাপ তৈরির চেষ্টা করেছে। আর সেখান থেকেই সম্ভবত নিজের জায়গাটাকে সরানোর জন্য পুতিন বা এই কী বলা হয় যে কলঙ্ককে সাইড করার জন্য সের্গেই শুরোভিকিনকে ডেপুটি পদে নিয়ে আসছেন, তার জায়গায় মেইন করে দেওয়া হয়েছে এই জেনারেল চিফ অফ স্টাফ যিনি আছেন। শুরোভিকিনের মেয়াদে বেশ কিছু ব্যর্থতাও আছে। এই যে মানে খেরসন অঞ্চলটা রাশিয়া নিজেদের আওতায় দখল করে নেবার পরও খেরসন থেকে কোনোরকম ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগসাজশ ছাড়াই রাশিয়ার সেনাদেরকে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। আর এর পরিপ্রেক্ষিতে খেরসনের কন্ট্রোলিং হারিয়ে ফেলেছিল রাশিয়া। আর গত কয়েকটা ধাপে যে তিন ধাপে এতগুলো সেনা নিহত হয়েছে সেখানে এই কমান্ডারের যুদ্ধগত যে কৌশল বা বিভিন্ন উপায় এগুলাকে ব্যর্থ হিসেবে চিহ্নিত করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেন যুদ্ধের কমান্ডার পদে পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলছেন সেনাবাহিনীর বিভিন্ন শাখার মধ্যে যোগাযোগ বাড়ানোর জন্য কমান্ডারকে পাল্টানো হয়েছে। রুশ বাহিনীর ব্যবস্থাপনার কার্যকারিতা এবং মান বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই মুহূর্তে আপনার এমন এক সময় এই সেনা কমান্ডারকে সরানো হলো যেটা নিয়ে অনেকের মধ্যে আলোচনা আছে, আবার সমালোচনা আছে। অনেকে ভাবছেন যে জেনারেল শুরোভিকিন আসলে প্রকৃতপক্ষে ইউক্রেনের বিপক্ষে এই মুহূর্তে শক্ত শাসক হিসেবে ছিলেন, আর যিনি এখন তার জায়গায় আসছেন তিনি অনেকটা মানে নরম মনের মানুষ। তবে এই নরম মনের মানুষ দিয়া পুতিনের সামনের দিনগুলোতে কতটুকু তিনি যুদ্ধে আগাইতে পারবেন। তবে শুরোভিকিনকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অনেক প্রশ্ন ছিল এই জেনারেল এর আগেও। তার নামে কিন্তু কুখ্যাত খুনি কসাই এরকম বেশ কিছু ট্যাগ ছিল সিরিয়া সহ বিভিন্ন জায়গায় যে মানে লোমহর্ষক আক্রমণ চালাইতো। তো এখন এই নতুন কমান্ডার আসার পরে তিনি ঘোষণা দিয়েছেন আজকে তিনি তার দায়িত্ব নেওয়ার পর যে ইউক্রেনে রাশিয়ার বিজয়কে সুনিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন, এমনকি নতুনভাবে সেখানে আরও বিভিন্ন যে জেনারেল কমান্ডাররা আছেন যুদ্ধের মাঠে সেখানেও হালকা পাতলা পরিবর্তন আসবে। তো সকল কিছু মিলিয়ে এই জেনারেল আসলে যুদ্ধে কতটুকু ইফোর্ট তৈরি করতে পারবে সময় বলে দেবে। তবে আমার মনে হয় যে এটা ভুল সিদ্ধান্ত ছিল। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।